प्राथमिक शिक्षा पर्षद अपसारित सभापति मानिक भट्टाचार्य के इडी स्पेशल अदालते विशेष अदालते आज के से पेश करा हुई और एखो पर्त राय देनी किंतु इडिर पक्ष के स्पेशल कोर्टे सवाल पर्व शेष हो इडिर पक्ष आज के बेस किचू तथ्य जाना होदालत के से विषय विशदे जानबाद संगे रोन प्रतिनिधि कल्लोल मंडल कल्लोल केंद्रीय तदंतकारी संस्थार पक्ष के मानिक भट्टाचार्य सम्पर्कित तदंतर प्रेक्षी की नतून तथ्य सामने रखा हलो आदालतर चौदह दिन ईडिर जो हेफाजत मानिक भट्टाचार्य से शेष हो फले आज के ईडिर स्पेशल कोर्टे क्योंकि मानिक बाबू के तोला है से ईडिर जो आईनजीवी रही सवाल पर कोर्ट के जानिए जे ईडि हेफाजत थी क्यों कोकम सहयोगता ठीक मतन पा जाए तरह दरकार जिज्ञासबादर तब जे तार सहयोगता ना पा सत्वे क्यों दिन दिन तरह सम्पत्ति बेड़े चले दुई दशमिक सात कोटर एक अकाउंट पा गए जे बैंक जे हदिस पा गए से देखा गया है प्रत्येक आलदा आलदा अकाउंट कोथाओ आत्मीय नामे कोथाओ जॉइंट अकाउंट आबार तीन नामे अन्य एकजनार जॉइंट अकाउंट रही है मृत्युंजय चक्रवर्ती से मृत्युंजय चक्रवर्ती दो बचर आगे मारा गए ताले से ही अकाउंटे एन क्यों चलते से तीन कोटी टाका हदिस मिले इडिर डॉक्टर इडिर आईनजीवी हमारा जेटा बोलते चाहिए जो हमें खोज खबर बाड़ी जो इडि रेड कर दूटी सीटी पा गई से सीटी थे देखा जा चार फोल्डार रही है चार फोल्डारे चार हजार जन अर्थात जरा कैंडिडेट चाकरी प्रार्थी से चार हजार कैंडिडेटर नाम रही है किंतु आल्टिमेट देखा आढ़ाई हजार जन चाकरी हो এই আড়াই হাজার জনের যে চাকরি তাদের সঙ্গে কথা বলে খোঁজ খবর আর আমাদের নিতে হবে এবং ছশোটি প্রতিষ্ঠান রয়েছে সেই ছশোটি প্রতিষ্ঠানের অনলাইনে রেজিস্ট্রেশন করা হতো না অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হতো সেই অফলাইনে রেজিস্ট্রেশন করার জন্য পাঁচ হাজার ক্যান্ডিডেট প্রতি নেওয়া হতো তাহলে এই যে পাঁচ হাজার ক্যান্ডিডেট প্রতি নেওয়া হতো সেটা কিভাবে সেটা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরে ঘুরে আসতো অর্থাৎ মানিকবাবুর আত্মীয় ছেলে স্ত্রী বিভিন্ন অ্যাকাউন্টে ঘুরে ঘুরে সেটা আসতো তবে এ পর্যন্ত একশো কোটি টাকা দুর্নীতির যে কেলেঙ্কারি পাওয়া গেছে তার মধ্যে দশ কোটি মানিকবাবুর সরাসরি অ্যাকাউন্টে পাওয়া গেছে বাকিগুলো এখনো হদিস আস্তে আস্তে মিলছে তার সম্পত্তি দিন দিন বাড়ছে এখন করে তাই জেসিতে যাতে ইডি আবার তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সেই অনুমতিটা যাতে দেওয়া হয় সেটা আবেদন করেছেন অন্যদিকে আবার আইনজীবী যেটা বলছেন যে একটা বিষয়ের উপর তারা বলছেন যে সল্টলেক থেকে একদম জোকা ইএসআই হসপিটাল এই এতটা দূরে আনার ফলে মক্কেলের উপর অত্যাচার হচ্ছে বলে তিনি জানাচ্ছেন কারণ তার মক্কেল যেমন সুগার হাই প্রেশার বাইপাস হয়েছে ফলে তিনি অসুস্থ ফলে কলকাতা যে কোনো নার্সিংহোম কিংবা সরকারি হসপিটালে দাহ সেক্ষেত্রে আবার পাল্টা ইডি আইনজীবী যেটা জানছেন জানাচ্ছেন যে হাইকোর্টে জাস্টিস যেটা বলেছে যে স্বয়ং পিজি হসপিটাল সেখানে বলেছে সেখানে করা যাবে না কারণ সেটা তাদের দুর্নীতি একটা আঁতুর ঘর বলে নানা রকমের সমালোচনা করেছে ফলে সরকারি হসপিটালে যাতে না দেয় কারণ একবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল আপনাদের জানিয়ে রাখি মানিক ভট্টাচার্যকে আজকে ইডির বিশেষ আদালতে পেশ করা হয় তাকে ফের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে ইডির পক্ষ থেকে বেশ কিছু নতুন তথ্য পেশ করা হয়েছে আদালতের সামনে প্রায় একশো কোটি টাকা দুর্নীতির কথা বলা হয়েছে যার মধ্যে দশ কোটি টাকা এই পৌঁছেছে মানিক ভট্টাচার্যর কাছে এমনটাই অভিযোগ ইডির এবং সেই কারণেই তাকে আরও বেশি জিজ্ঞাসাবাদের প্রয়োজন তদন্তে সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য এমন অভিযোগও করা হয়েছে আদালতের পক্ষ থেকে রায়দান স্থগিত রয়েছে এরপর রায়দানের পর বোঝা যাবে শেষ পর্যন্ত তাকে ইডি হেফাজতে দেওয়া হচ্ছে কিনা আপনাদের জানিয়ে রাখি মানিক বাবুর আইনজীবী এ বিষয়ে অবশ্য তার স্বাস্থ্যের কথা মাথায় রেখে সল্টলেক থেকে জোকা ইএসআই এই বিরাট দূরত্ব না এসে কলকাতার অন্য কোনো হাসপাতাল বা যে কোনো নার্সিংহোমে তার শারীরিক পরীক্ষার কথা বলা হয় যদিও ইডির পক্ষ থেকে তাই সেই প্রস্তাবেরও বিরোধিতা করা হয়েছে শেষ পর্যন্ত ইডির পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে তাকে জেল হেফাজতে রাখলেও তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনই আর্জি জানানো হয়েছে আদালতের কাছে আদালত দুপক্ষের সওয়াল জবাব শোনার পর
আদালত তার রায়দান স্থগিত রেখেছে। যেটা অভিযোগ যে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি সিডি পাওয়া গেছে, তার দুটি ফোল্ডারে মোট 4000 জনের নাম রয়েছে। এদের মধ্যে 2500 জন চাকরি পেয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে অফলাইনে 5000 টাকা নেওয়া হতো। আপনারা দেখতে পাচ্ছেন বের করা হলো মানিক ভট্টাচার্যকে, বের করা হলো মানিক ভট্টাচার্যকে দীর্ঘক্ষণ এই সওয়াল জবাব পর্ব আপনারা দেখলেন সেই ছবি, আপনারা সেই ছবি দেখতে পেলেন মানিক ভট্টাচার্যকে বের করা হলো ব্যাংকশাল বিশেষ আদালত থেকে। আপনাদের জানিয়ে রাখি মানিক ভট্টাচার্য স্ত্রী, তার সঙ্গে মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলে এক ব্যক্তির একটি জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। এই মৃত্যুঞ্জয় চক্রবর্তী তিনি মৃত বলেই জানতে পারা যাচ্ছে এবং তিনি মারা গেছেন দীর্ঘদিন আগে। এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে মানিক বাবুর স্ত্রীর একটি যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে প্রায় 3 কোটি টাকা পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। আদালত আমার পরিচয় এখন দেওয়া যাবে না, হ্যাঁ তাহলে আমার গলায় পাইপি মেরে ওই কাছে ঝুলিয়ে দেবেন, আমি পরীক্ষা দেবো না। আপনারা শুনলেন এক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে বলছেন তিনি যদি তার পরিচয় কিন্তু দিতে চাইছিলেন না প্রাথমিকভাবে, তিনি তার পরিচয় দিলে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হবে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। অন্যদিকে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা আদালতে জানিয়েছেন যে মানিক ভট্টাচার্যের স্ত্রীর অ্যাকাউন্ট থেকে প্রায় 3 কোটি টাকা পাওয়া গিয়েছে। ওই অ্যাকাউন্টটি মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলে এক ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, যদিও সেই মৃত্যুঞ্জয় চক্রবর্তী দীর্ঘদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।